আদরের ফোনটা কোথায়? এসেছে তো বেটা? কোথায় দেখতে পারিনি তো। এসেছে এসেছে, শকতের বোন তোমার বোন দুজনেই এসেছে। অনেকদিন পরে দেখছে তো তোমায়, তাই হয়তো সামনে আসতে লজ্জা পাচ্ছে। ওই তো, ওই দেখো। আরে ভাবি জান, তুমি কি সুন্দর লাগছে তোমার। খুব সুন্দর লাগছে, দেখছে না আকাশের হুড়পুড়। তোমরা কেমন আছো আগে সেটা বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। চলো এবার দাওয়াত শুরু হবে, এসো। বলছিলাম আপা, আদাব। বাড়ি আপাকে তো দেখতে পাচ্ছি না। এসে পড়বে মনিরা। বাড়ি আপা। আমি তোমার জন্য সারা দিন না খেয়েছিল, তুমি কোথায় গেছিলে আব্বু? হ্যাঁ আব্বু, তুমি কোথায় গেছিলে? কেমন আছিস তোর? ভালো আছি আদাব ভাইজান। শকত, এতদিন পর উনি এসেছেন, আর তুমি খামোখাও ঘুরে বেড়াচ্ছ, কথা বলো। কি যে বলো ভাইজান, বাড়ি খালা যান কোথায়? তুমি এখানে খালা যান? হ্যাঁ শকত, তোমার বাড়ি খালা যান তার প্রাণের বোন পোকে কখনো চোখের আড়াল করতে পারে? আপনাকে দেখে লাজবাব লাগছে। আপনাকে দেখে সবাই কেমন ফিকে পড়ে যায়। না 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 সিরাজ, আমাদের দিন তো ফুরিয়েছে। দেখো দেখো তোমার বিবিকে দেখো। হায়, যেন আসমানের নূর, মাশাল্লাহ নজর না লাগে। আহা, বড়ি খালা জানের প্রশংসা একেবারে পঞ্চমুখ। এদিকে আমি যে এত সুন্দর সেজেছি সেদিকে একবারও থাকিয়ে দেখলেন না ছোট নবাব। জয় নবাব আলীবর্দী, জয় নবাব, জয় নবাব আলীবর্দী, জয় নবাব, জয় নবাব, জয় নবাব, জয় নবাব, জয় নবাব। আজকের এই শাহী দাওয়াতে তোমাদের সবাইকে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, বিশেষ করে জয়নউদ্দিন আজ আমাদের সঙ্গে আছে। হ্যাঁ বসো বসো, সবাই বসো।
आज आमी खूब खुशी हुए थी। आमार बड़ो में घसेटी, मेजो में मुनीरा, छोटो में अमीना और आमार दुई जामाई एखाने उपस्थित। বলুন নবাব সাহাব, আপনার খাস তালুক পাটনা ছেড়ে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ মুর্শিদাবাদ চলে এলেন যে? তোমরা কেন এখানে তড়ি ঘড়ি ছুটে এসেছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমিনা। বিরিয়ানির হাঁড়ি দমে বসলে তার গন্ধে যেমন দিওয়ানা হয়ে যায় সবাই, তোমরাও তাই হয়েছ। কথাটা যখন উঠলো তখন খোলসা করেই বলি, আমাদের এখানে আসার পিছনে একটা কারণ আছে। এখানে এসেছি সিরাজের জন্য। আমরা সবাই তো সিরাজ আর আবুজানের জাংজেতের খবর পেয়ে এখানে এসেছি। সেটা তো একটা বড় কারণ বটেই, তাছাড়া আমরা সিরাজের জন্য একটা মেয়ের খোঁজ পেয়েছি। আল্লাহ, এ তো বড় খুশির খবর, সিরাজের বিয়ে। আব্বুজান, আপনার কি মত? মেয়েটিকে ইরাজ খানের মেয়ে আপু জান? উমদাদ। বড় ভালো মেয়ে, ওই বলে না যেমন রূপ ঠিক তেমনি গুণ। আমি জান, আমি এক নজরেই বুঝতে পেরেছিলাম যে আমার সিরাজকে ওই মেয়ে ভালো রাখবে খুব। বাদি, দাঁড়িয়ে আছিস কি? যা, বেগম সেবন্নিসাকে ভালো করে গোশত দে। এই তুই ছাড় আমাকে দিতে দে, আমি বেগম সাহেবার খাস জারিয়া যে। আরে বাবা, আমাকে কেউ বলবে ওর ভেতরে কি আছে? নাজরানা আছে আশরাফ,
কে পাঠিয়েছে? আমাদের ঘ্যাসেটি বেগমের শহর। এত বড় সিন্ধুক যে ঘরে ঢোকানো যাচ্ছে না। আমি সিরাজের বেগম। চলো 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 পাল্টা।